বাড়ির ছাদ পরিষ্কারের সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু। বনগাঁ থানার গাড়াপোতা এলাকায় মর্মান্তিক ঘটনা, কবরবিহীন তারের জন্য দুর্ঘটনা, অভিযোগ পরিবারের। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। বাড়ির কাজ করতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের কভারবিহীন তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁর গাড়াপোতা এলাকায়। জানা গেছে, গাড়াপোতার গোসাইবাড়ি এলাকার বাসিন্দা, পেশায় আখ ব্যবসায়ী, 37 বছর বয়সের মৃত ওই ব্যক্তির নাম প্রকাশ পাল। শুক্রবার দুপুরে নিজের বাড়ির ছাদ পরিষ্কার করতে উঠেছিলেন, আর সেই ছাদের খুব কাজ দিয়ে চলে গেছে বিদ্যুৎ দপ্তরের তার। ছাদে কাজ করার সময় আচমকায় পা পিছলে ওই তারের উপর পড়ে যান তিনি, আর তাতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান ওই ব্যক্তি। এরকম সময় আমরা ছাদে যাই, ছাদটা ঝাড় দিতে, যে ছাদের দলা করা ময়লা গুলো ফেলতে যেয়ে ওর কারেন্ট কেটে নেয়। আমি হাত দিয়ে ধরতে গেলাম, আমার ঝাড়া মেরে ফেলে দিল। আমি তারপরে ভাবলাম ওর কারেন্টে ধরেছে, তখন আমি বাঁশ দিয়ে বাড়ি মেরেও আমি ছাড়াতে। পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, বাড়ির কাজ দিয়ে কভারবিহীন এই তার চলে যাওয়ায় এলাকার মানুষ বারে বারে আপত্তি জানান। এমনকি তারা বিদ্যুৎ দপ্তরে গিয়ে তারে কভার লাগানোর জন্য লিখিত আবেদনও করেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, যার কারণে এমন বিপর্যয় ঘটে গেল। গতকালকে ছাদের পরে বিচলি কাটা রয়েছে, তাই বৌমা ঝাড় দিতে গিয়েছে, ওর ডেকে নিয়ে গিয়ে চলো ওইগুলো ফেলে দিয়ে আসি। ও ঝাড় দিয়েছে আর ওইগুলো আগের গুণ দল্লা করা রয়েছে, না ফেলতে গিয়েছে, আর আমার বাবা কি করে ধরল রে বাবা। এই ঘটনার জন্য বিদ্যুৎ দপ্তরকে দায়ী করে উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিচারের দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে প্রতিবেশীরা জানান, আজকে দু বছর ধরে ওই তারটাকে ছাওয়ানোর জন্য কিংবা ওর কভার পাওয়ানোর জন্য ওরা সাপ্লাইতে অ্যাপ্লাই করে, সাপ্লাই কোনো পদক্ষেপ নেয়নি। আজকে যদি সঠিক সময় পদক্ষেপটা নিত, তাহলে আজকে দুর্ঘটনা ঘটতো না। নেকের তারটা ওই একদম পাশ দিয়ে চলে গেছে, ও কোনো কারণবশত ওখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় এবং সংসারটা একেবারে অচল অবস্থার মধ্যে এখন পড়ে গেছে। তার কারণ তার ছোট ছোট দুটো বাচ্চা আছে, এই পরিবারটা যাতে ভেসে না যায় এর আর্থিক সাহায্য করতে হবে এবং এর পাশে দাঁড়াতে হবে, এর বিচার চাই আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।